এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আপনি কাশের গিলাস করে ঘরের মধ্যে লুকিয়ে থাকেন আমার ভাইরা মালাকুল মউত আজরাইল ওখানে যাবে কি যাবে না এই জন্য আমার কেবলা জান বলছেন বাবা তমাম জীবন ভর ইবাদত বন্দেগী করে আও মৃত্যুর সময় তুমি যদি আল্লাহর নাম ভুলে যাও হালাক হইবার ভয় আছে বেঈমান হয়ে মারা যাবে এই জন্য তোমার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকির চার লক্ষ বলুন সুবহানাল্লাহ কালব তোমার জিন্দা রবে মরণ হবে না কালব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহ নবীর গভীর তথ্য আল্লাহ নবীর গভীর তথ্য মুর্শিদের কাছে মুর্শিদের কদম্বি হনে এ জীবন মিশে মুর্শিদের কদম্বি হনে ইবাদত মিশে সে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমার কেবলা মহাপবিত্র নসিহার মধ্য দিয়ে গেলেন বাবা আল্লাহকে পাওয়ার জন্য দুটো রাস্তা কোটো রাস্তা দুইটা রাস্তা একটা হলো ইবাদত আর একটা হলো মহব্বত বলুন সুবহানাল্লাহ আগে লাগবে কি ইবাদত আগে কি লাগবে ইবাদত কিন্তু ইবাদতের মধ্যে যদি মহব্বত না থাকে ইবাদত কবুল হবে না কথা ঠিক না ঠিক নামাজ পড়লেন নামাজের অমনস্ক আজকে আপনারা জানেন এই তাম পৃথিবীর মধ্যে শুধু একটাই দপ্তর নামাজের সময় সতর্ক করে দেওয়া হয় সেটা হলো বিশ্ব ডাকের মঞ্জিল তরবার শরীফ থেকে পড়া ঠিক না ঠিক কাতার সুজা করে দাঁড়ান খেয়াল আপন আপন কালবে ডোবান খেয়াল কালবে কালব আল্লাহ দি আল্লাহ হাজের নাজের আল্লাহ দেখতেছেন সকলের দিলের হাল এই কথা অন্য কোন মসজিদ মাদ্রাসায় বলা হয় কি মসজিদ বলা হয় কেবলা যা বলে বাবা এখন আল্লাহকেই চিন্তা করে আল্লাহ ছাড়া চিন্তা হারাম আল্লাহকেই চিন্তা করতে হবে সন্তান সন্তান আল্লাহ দরে চিন্তা করতে যাচ্ছ তোমার মনটা যেন গাড়ি বাড়ি টাকা পয়সা বাড়লো কালের স্মৃতি ভেসে আসা এমন জায়গায় যেন চলে না যায় ভাইরা এই জন্য ওই জায়গায় স্থির করার জন্য একজন শিক্ষকের প্রয়োজন তিনি হলেন মহান আল্লাহ বলছেন ইমানদারেরা বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা গ্রহণ করো এই ওসিলায় এক বছর নবী রসুল গ্রহণ খাতিবেন নবী আমার আপনার নবীর পরে কোন নবী আসবে না তাই এখন বেলায়েতের যুগ কালকে আমার পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে তাই বর্তমান জামানার শ্রেষ্ঠ ওসিলা বর্তমান জামানার গাউসুল আজম বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি করা ঠিক না ঠিক আল্লাহুম্মা আসলে ওয়ালা مولانا محمد وعلى آله سيدنا مولاي جودي ديتو پاکو وردتا مدينة তো যাই কামনে তবু মন্ত যেতে চায় আল্লাহুম্মা আসলে মুহাম্মদ ওয়ালায়ালে সৈয়দনা ভাইয়ের আমার গভীর মনোযোগ তাহলে আমরা যেই তরিকা করি যার জানা নাই ব্যাকরণ তার পড়া হলো অকারণ আর যার জানা নাই তরিকার ব্যাকরণ তার মুরিধাও অকারণ করা ঠিক না ঠিক যদি আমরা তরিকার পুরা পাঠ না জানি এই জন্য আমি কোরআন থেকে আর তাফসির করতে চাচ্ছি না একটা ছোট্ট গজলের তাফসির ওরে কেউ বুঝিতে পারে না ওলি আল্লাহর খেলা কামিল পীরের খেলা সত্তর বছর হইলে পড় কারো জ্ঞান কি ফুটে না ছয় মাসেও কারো
পীরকে চিনতে পারে মুর্শিদকে চিনতে পারে ছয় মাস যাও সে আগে চলে যাবে আমার কে দাদা গভীর বলে দাও আজ থেকে 70 বছর আগে পড়ে গেছেন বাবা এই তরিকার নাম তরিকায় নকশবন্দি আবুজাদে দেয়া তরিকা বাবা এই তরিকার নিয়ম হলো আগের নৌকা পিছে যায় পিছে নৌকা আগে যায় কি বলে ঠিক না ঠিক সেটা হইছে কি হয় নাই সেটা হইছে কি হয় নাই আরো হবে নি আরো আরো পিছে যাবে নি গভীর বলে দাও যতক্ষণ পর্যন্ত আপনি আমার পীরকে আপন না করতে পারবেন রসূলকে তো আমার মধ্যে চিনা যাবে না পড়া ঠিক না ভাই ঠিক অতি উল্লতি রসূলা ওয়া উলিল আমর মিনকো আল্লাহ বলছেন যদি ইত্তেবা করতে চাও আমি আল্লাহর ইত্তেবা করো রাসূলের যদি রাসূলের ইত্তেবা করতে চাও তাহলে আগে তোমরা ওলি আল্লাহর ইত্তেবা করো মুর্শিদ বিনে খুদা বিনে খাজার মত মুর্শিদ মিলে না বাবার মত মুর্শিদ মিলে না বন্দে ওয়ানা খাজার মত মুর্শিদ মিলে না মিলে তমাম কোটি কোটি জাগের আমাদেরকে বলে বাবা রাত 12টার পরে তোমরা ঘুমিয়ে যাও নিশেষের ভাগে দুটো হাত বাড়িয়ে দেবে এই দরবারে কতজন নালিশ এনেছিল কেউ দিতে পারছে কেউ পারে নাই কেউ দেখা করতে পারছে পারে নাই আল্লাহ তুমি যদি আমার বন্ধু বইলা কবুল করে থাকো আল্লাহ আমার মুরিদের তুমি কষ্ট দিও না আমার মুরিদের না খাওয়ায় রাখো না আমার পরের ভাইয়ের আমার আপনজনেরা সারা রাত ঘুমিয়ে থাকে মহাকামিল ওই বিশ্ব নিয়ে খাজা হওয়া ফরিদপুরে তামাম দুনিয়ার গুরুদের জন্য তামাম রাত্র ঘুমায় না মৌলার দরবারে দুটো হাত পেতে পেতে কাঁদে বলুন সুবহান আল্লাহ তোমরা জায়া দেখো না যাহার হয় না তুলনা ফরিদপুরে আটেরো শীতের ফির কমিলছে ফরিদপুরে আটেরো শীতের ফির কমিলছে একজমা তোমরা যায়া দেখো না যাহার হয় না তুলনা তুলনা হয় বাবারে হিংসা করেন না হিংসা করেন না হিংসা করলে নিজে একজন ভাইরা গভীর বলেছ হিংসা করলে নব যৌবন বয়সে বিবাহ করবে বিবাহ করার জন্য তো ভাইরা আমার বিবাহ করবে তো গরিব মানুষ ভাইরা আমার বাড়ির কাছে একজনের কাছে বলছে ভাই জান আমার বড় শখ আপনার একটা সাদা টাটু ঘোড়া আছে এই ঘোড়াটা আমার কয়েক ঘন্টার জন্য ধার দিবেন বলে ঠিক আছে দিয়ে দেব আমি সংক্ষেপ করে বলছি তো ভাইরা আমার তো ঠিক বিবাহর দিন সবাইকে বললাম ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাও ভাইরা আমার এই আশা কিন্তু দিনের দিন দেখা গেল ঘোড়ার মালিকও নাই ঘোড়াও নাই বড় দুঃখ লাইলাতুল কদরে আপনার শুনেন দোয়া কবুল হয় এই লাইলাতুল কদরে দোয়া করতেছে আল্লাহ এই রাতে তুমি দোয়া কবুল করো অমুকের ঘোড়াটা যেন মরে যায় পাশের লোক বলছে তুমি কি দোয়া করতেছো বলে না এ আমার অভিমান করেছেন কিন্তু কিছুক্ষণ পরে একজন যুবক ছেলে এসে বলছে ভাই যান আপনার বাড়িতে বোয়াল ঘরে যে 10 কেজি ওজনের গাই গরুটা ছিল ওটা মরে গেছে এটা কি হয়েছে মরে গেছে ভাইরা বাড়িতে চলে গেল যে বলছে আল্লাহ তুমি কি করলে তুমি ঘোড়ার গাই গরু সেন না পরের জন্য হিংসা করলে নিজের ক্ষতি হয়ে যায় আউলিয়া সকলের যদি হিংসা করো নিজের দুঃখ বাড়ি করা ঠিক না ঠিক